নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বাঁধাকপির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গরম কড়াইয়ে হাফ মগ জল দিয়ে দেব। এবার সরু করে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি কড়াইতে দিয়ে দেব এবং তার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব এবং এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আমাদের বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে কেমন পজিশনে আপনারা নামিয়ে নেবেন দেখে নিন ভালোভাবে। এরপর আমি বাজার থেকে আনা মাছের মুড়োটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং সেই মাছের তেলেই আমি ডুমি ডুমি করে কাটা আলুগুলো ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব এক চিমটে হলুদ গুঁড়ো, আলুগুলো ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি তুলে রেখে দেব। ওই তেলেই আমি আরেকটু তেল অ্যাড করে দেব। এরপর এতে সামান্য গোটা জিরে এবং দুটো তেজপাতা দিয়ে দেব। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দু পিস বড় পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউনভাবে ভেজে নেব। দিয়ে দিলাম দুটো চেরা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, একটি হাফ ইঞ্চির আদা আমি এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো এবং দু চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এরপর এতে আমি সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি এই মশলাটার উপরে দিয়ে দেব, দিয়ে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে বাঁধাকপির সাথে মশলাটা ভালোভাবে মিশে গেলে আমি এতে সামান্য চিনি দিয়ে দেব, এটা স্বাদের জন্য আমি দিচ্ছি। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং মাছের মাথাটা এর সাথে মিশিয়ে দেব। এরপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং আমি এই কষানোর সময় জল দেব না, কিন্তু আপনারা যতক্ষণ ধরে এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন তত বাঁধাকপিটা খেতে টেস্টি হবে। এরপর আমি এতে ধনে পাতা দিয়ে দেব। এরপর আমি এতে সামান্য গরম মশলা অ্যাড করে দেব এবং এটাকে আমি নামিয়ে নেব খাওয়ার জন্য। আজকের রেসিপি বাঁধাকপিটি তৈরি খাওয়ার জন্য।